নমস্কার বন্ধুরা, আরো একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে হাজির হয়েছি। আমি সৌমেন আর আপনারা দেখছেন মাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। প্রতিটি জেলায় যে ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট হবে তার আরও একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আরেকটি জেলায় দিয়েছে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কতগুলি পোস্ট আছে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়স কত, বেতন কত, এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে বলবো, আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি পেয়ে যাবেন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমরা নোটিফিকেশানটা দেখার আগে আমরা পশ্চিম মেদিনীপুর জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবেন তার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন আমরা বিস্তারিত দেখে নিই। তো আমরা ডাউনলোড করে নিয়েছি নোটিফিকেশানটা এই অপশানটায় ক্লিক করে। তো ডাউনলোড করার পর বিস্তারিত দেখে নিচ্ছি। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, ডেট দেওয়া আছে 1/11/2021 তারিখে পাবলিশড হয়েছে। নোটিশের সাবজেক্ট দেওয়া আছে এনগেজমেন্ট ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল হায়ারিং বেসিস অ্যাট ডিফারেন্ট ব্লকস এবং মিউনিসিপ্যালিটি অ্যান্ড অফিস আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট পশ্চিম মেদিনীপুর। তো ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্টের মাধ্যমে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে যে ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট হবে তার জন্য অনলাইন আবেদনপত্র চাওয়া হয়েছে। মেমো নাম্বার দেওয়া আছে দেখুন, এবং অনলাইনেই কেবলমাত্র আবেদন করতে হবে। ছ মাসের চুক্তিতে এটা নিয়োগ হবে, নিয়োগ হলেও পরবর্তীকালে রিনুয়াল হবে আশা করা যায়। তো পোস্টের নাম হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, রেমুনারেশন বা বেতন আছে 13,000 টাকা পার মান্থ, পোস্ট আছে 32টা, অর্থাৎ 32টা ভ্যাকেন্সি আছে, পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে, 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে 1/10/2021 তারিখে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী চেয়েছে, গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, অর্থাৎ আপনার যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস এর সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট থাকলেই হবে। প্রিফারেন্স কাদের করবে, পিজিডিসিএ, বিএসসি কম্পিউটার সায়েন্স, বিসিএ, ডোয়েক, এ লেভেল কোর্স অর থ্রি ইয়ার ডিউরেশন ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট, অর্থাৎ 3 বছরের স্নাতক কোর্স থাকলেই এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট থাকলেই ন্যূনতম আবেদন করতে পারবেন। এছাড়া বিসিএ, এমসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্স বা পিজিডিসিএ যাদের আছে তারা প্রেফারেন্স পাবেন। এবং স্কিল কী বলেছে, ইনস্টল অ্যান্ড মেনটেন্স অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং বিডিএমএস ইমপ্লিমেন্টেশন সাপোর্ট, এগুলো থাকলেও আপনি কিন্তু গুরুত্ব পাবেন। ডিজেবল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, মিনিমাম 2 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে কম্পিউটার রিলেটেড ওয়ার্কের উপর এবং পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা হতেই হবে আপনাকে, অর্থাৎ অন্য জেলার বাসিন্দা কিন্তু আবেদন করতে পারবেন না। অনলাইনে আবেদন করার লিঙ্ক বলেছে www.পশ্চিম মেদিনীপুর.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। 2/11/2021 থেকে 15/11/2021 মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে, তারপরে আবেদন করলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হবে না। এবং ডিও সিলেক্টেড হবে বিভিন্ন যে ডিস্ট্রিক্টের সিলেকশন কমিটি আছে তার মাধ্যমে, এবং 6 মাসের চুক্তিতে নিয়োগ হচ্ছে এটা বলা আছে। তো এর এক্সামের সিলেবাস কিন্তু আমি আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম, কত নম্বরের এক্সাম হতে পারে এই দৃষ্টিকে যদিও বলেনি কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম। তো এইবার দেখে নেবো কীভাবে অনলাইনে আবেদন করবেন। তো দেখুন, এখানে অ্যাপ্লাই অনলাইন ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর অ্যাট ডিসিএফএস যে অপশানটা আছে সেটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এই লগ ইন অপশান আসবে, এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করবেন যারা রেজিস্টার করে আছে। আর যারা নতুন রেজিস্টার করছেন তারা নিউ ইউজার অপশানে, অর্থাৎ আপনাকে নতুন রেজিস্টার করতে হবে, রেজিস্টার ইওর সেলফ এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দেওয়ার পর সাবমিট করতে হবে। সাবমিট করার পর প্রাথমিক কিছু ইনফরমেশান দিতে হবে, সেটা আমি আর বিস্তারিত দেখাচ্ছি না, সবাই আজকাল অনলাইনে আবেদন করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আলোচনা করলাম পশ্চিম মেদিনীপুর জেলায় যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে তার জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন, কতগুলি পোস্ট আছে, এই রকম আরও গুরুত্বপূর্ণ চাকরির ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়াতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো আপডেটে।